রাত পহালেই উপনির্বাচনের ফলাফল রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে যে ভোট হয়েছে আগামী কাল তার ফল ঘোষণা এবং এই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে হাওয়া কোন দিকে কাজ করবে আগামী দিনে সেটার একটা ইঙ্গিত পাওয়া যাবে কারণ ভোটের রেজাল্টের পরেই পরবর্তী রাজনৈতিক হাওয়া তারা কিন্তু দেখা যায় যে কোন দিকে হাওয়া বইবে এবং এবার যে রেজাল্ট হচ্ছে যে রেজাল্ট হবে কাল সেখানে একটা বিষয়ে সবাই হয়তো নজর করবেন যে দিদিকে বলো কর্মসূচির ফল কতটা পেলো তৃণমূল কংগ্রেস কারণ যে লোকসভার যে নির্বাচন হয়েছে তার যে রেজাল্ট বের হয়েছিল সেটা অনেকটাই বিজেপির পক্ষে চলে গেছিল কারণ একেবারে দুটি আসন থেকে আঠোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি তারপরে বিজেপি তো বিরাট একটা হাওয়া তুলেছিল কিন্তু তারপর তারপর তৃণমূল কংগ্রেস জনসংযোগের নতুন একটা মাধ্যম নিয়ে এলো দিদিকে বলো এবং দিদিকে বলো সেই কর্মসূচির পর এই প্রথম বলা যায় যে তিনটি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশন যা যার আগে অনেকটা সময় পেয়েছে তৃণমূল কংগ্রেস দিদিকে বলে কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে এবং তারা যেটা বলছেন বারবার যে একেবারে দিদিকে বলে সরাসরি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই প্রচার কিন্তু তারা রাজ্য জুড়ে চালিয়েছেন নিশ্চয় ওই তিনটি বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস সেই প্রচার চালিয়েছে এবং তার রেজাল্ট কতটা মিলে অর্থাৎ যে রেজাল্ট লোকসভা নির্বাচনে হয়েছিল তার নিরিখে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যে রেজাল্ট ছিল সেই জায়গা থেকে তৃণমূল কতটা গেন করলো এটাই কিন্তু দেখা এবং বিজেপি যে যে জায়গায় যে মার্জিনে তারা এগিয়েছিল সেটা কি সেখানটা ধরে রাখলো নাকি তারপরে আরও তাদের পক্ষে কিছু ইস্যু রয়েছে সেন্টিমেন্টাল ইস্যু একটা হচ্ছে রাম মন্দির ইস্যু কাশ্মীরে যে নতুন যে কাশ্মীর ইস্যু এই সমস্ত কি ইফেক্ট করে মার্জিন আরও বাড়বে নাকি দিদিকে বল কর্মসূচির পর তাদের তারা ধাক্কা খাবে সেটা কিন্তু কালকেই বোঝা যাবে আমরা এই নিয়ে আরো চর্চা করব আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মানে বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস শেঠ দেবাশিষ দা কালকে তো একেবারে হয়তো খুব বেশি সংখ্যক বিধানসভার রেজাল্ট নয় কিন্তু একটা বিরাট ব্যাপার সবার মানে চোখ কিন্তু রয়েছে বা থাকবে কালকের রেজাল্টের দিকে কি হচ্ছে ফলাফল কেন তার ওপর এটা একটা অ্যাসিড টেস্টের মতো তাই তো নাকি অবশ্যই তাই আগামী রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ কতগুলো নতুন বিষয় আমাদের সামনে এসে গেছে আপনি যেরকম ভাবে বলছেন দিদিকে বলো সেরকম যে প্রশান্ত কিশোর তৃণমূলের পরামর্শদাতা হিসেবে আসার পর আমাদের এই এলাকায় কিন্তু ঠিক কিভাবে মানুষ এটা নিচ্ছে কিভাবে রিয়াক্ট করছে অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেইটা সাধারণ মানুষ কি চোখে দেখছে সেটা কিন্তু এই ইলেকশন থেকে বেরিয়ে আসবে আর যেটা আপনি বলছেন যে দিদিকে বলো কর্মসূচি এবং এইটার এইটারও কিছু নেগেটিভ দিক আছে কিছু পজিটিভ দিক আছে এখন যেখানে দিদিকে বলো কর্মসূচির কিছু কাজ হচ্ছে এলাকার উন্নয়ন হোক বা কোনো অভাব অভিযোগ শোনা হচ্ছে সেইখানটা তো যেখানে পজিটিভ কোন একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে সেখানে তো মানুষ প্রচুর প্রচুর ভাবেই তারা উৎসাহী আবার অনেক অনেক জায়গায় দিদিকে বলার পরেও কাজ হচ্ছে না কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে এখানটা থেকে যে একটা সময় তৃণমূল যখন রেজাল্টটা খারাপ করলো এই সময়টা কিন্তু একটা ব্যাপার মানুষের মানুষের মনে বারবার আসছিল যে এই দলটার নিচে তলার বেশ কিছু তারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এইটা কিন্তু দেখা গেছিল দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে এই যোগসূত্রটা কিন্তু তৈরি হয়েছে এবং কোথাও কোথাও সেটার কোনো একটা নেগেটিভ এফেক্ট হচ্ছে মানুষের মধ্যে জমা ক্ষোভ সেটা উগড়ে দিচ্ছে কিন্তু এই উগরে দেওয়ার একটা হচ্ছে মানুষ কিন্তু অনেকটা চলে আসছে ঠিক আছে এখানে মঞ্চ থেকে বিভিন্ন তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বারবার বলছে যে আমাদের অন্যায় হয়েছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তাদেরও এই কথাটা কিন্তু বারবার বলছে যে মানুষের কাছে যাওয়ার ফলে জনসংযোগটা অনেকটা বেড়েছে আবার উল্টো দিকে মানুষের ক্ষোভগুলো যেহেতু বহিঃপ্রকাশ হচ্ছে সেটাও কিন্তু আলোচনার মধ্যে এসে যাচ্ছে সাধারণ মানুষ ঠিক কিভাবে এটাকে নিচ্ছে এই রেজাল্টটা কিন্তু সেখান থেকে একটা খুব ভালো আপনি যেটা বললেন অ্যাসিড টেস্ট অবশ্যই সেটাই যে আমাদের আরামবাগ মহকুমা আরামবাগ মহকুমা একেবারে রাজনৈতিক যে ঘটনা চক্র তার একেবারে শেষ বিষয় দাঁড়ালো এই যে গত সভাটা সেখানে দেখা যাচ্ছে সভায় তৃণমূলের ভিড় হয়েছে যথেষ্ট এবং সেই ভিড়ের পিছনে তৃণমূলের যে নিচু তলার যে কর্ম কর্মী বা নেতা কর্মীদের প্রচুর ছিল এরকমটা কিন্তু অভিজ্ঞতা মানুষ কিন্তু আসছে বলছে না বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তবে এই রেজাল্টটা কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই হাওয়া দেবে হয় বিজেপির দিকে কিংবা তৃণমূলের দিকে এখন দেখুন রাম মন্দির ইস্যু এই রাম মন্দির ইস্যুটা কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি সেটা মানুষ কিভাবে নিচ্ছে সেখানটাতেও একবার দেখবার বিষয় আছে ফলে তৃণমূল হোক বা বিজেপি হোক তাদের যে কি বলবো তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু বলে দেবে এই ইলেকশনের রেজাল্ট যেখানে দেখুন দুই থেকে আঠেরো এইটাতে এসেছে বিজেপি এখন বিজেপিকে কিন্তু এটা ধরে রাখবার একটা আপ্রাণ চেষ্টা করতে হবে আবার তৃণমূলের যে একটা বিপক্ষ দিকের হাওয়া সেইটা কি ওরা থামিয়ে দিয়ে হাওয়াটা অনুকূলে আনতে সমর্থ হচ্ছে এই জায়গাটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আগামী দিন কিন্তু কোন দিকে হাওয়াটা যাচ্ছে তার একটা ভালো রকমের ইঙ্গিত আমরা পেতে পারি এই ইলেকশনের রেজাল্ট থেকে এবং সেখানে নিজেই প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন দিলীপ ঘোষ যিনি বিজেপির রাজ্য সভাপতি ফলে এই দিকে কিন্তু সারা রাজ্য তাকিয়ে আছে নিশ্চিত একেবারেই যে তিনটে কেন্দ্রে যে রেজাল্ট একবারে কালিয়াগঞ্জ করিমপুর এবং খড়গপুর সদর তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট খড়গপুর সদর সেখানে কি হচ্ছে কারণ সেখানে রাজ্য সভাপতি তার নিজের জায়গা তিনি লাস্ট যে মানে লোকসভার যে ইলেকশন হয়েছে এবং তার আগে যখন তিনি জয়ী হয়েছিলেন বিধানসভা নির্বাচনের সময় তার থেকে অনেক বেশি মার্জিন পেয়েছিলেন অনেক বেশি লিড পেয়েছিলেন এই কেন্দ্র থেকে এখন সেই লিডটা ধরে রাখতে পারবেন নাকি তার থেকে বাড়বে এবং তার থেকে বাড় থেকে যাওয়া মানে নিশ্চয়ই এটা একটা কথা বলে রাখা ভালো এই যে ইলেকশনগুলো হচ্ছে একেবারে অ্যাসেম্বলি ইলেকশন হলেও কোথাও একটা যেন মনে হচ্ছে যে একেবারে লোকাল ইস্যুকে সামনে রেখে ভোটটা হয়তো হবে না কারণ এখন রাজ্য রাজনীতি দেশ জুড়ে যে রাজনীতি চলছে তারই প্রভাবে প্রভাবিত হয়ে হয়তো ভোটাররা ভোট দেবেন লোকাল ইস্যুতে কতটা ভোট দেবেন সেটা ভাববার বিষয় কারণ এখন ভোটটা এমন একটা সেন্টিমেন্টাল জায়গায় চলে এসছে যে সেখানে লোকাল ইস্যুগুলি হারিয়ে যাচ্ছে প্রচারেও সেগুলো দেখা যাচ্ছে না এবং যেটা আমি বলছিলাম যে সব থেকে বেশি নজর থাকবে যে খড়গপুর সদরে কালকে কি রেজাল্ট হয় আমি আর একটা জিনিস জানতে চাইছি দেবাশিদ সেটা হচ্ছে যে আরামবাগেও তো তার প্রভাব পড়বে কারণ কালকে যার রেজাল্ট হবে যদি দেখা যায় যে তিনটে আসনের মধ্যে কেউ কোন একটি দল বিজেপি আর তৃণমূল দুটি পেয়ে গেছে একটা হয়তো বিপক্ষে চলে গেছে সেক্ষেত্রে তো একেবারে তার সব সব জায়গায় তো ইফেক্টটা একটা পড়বে আরামবাগও নিশ্চয়ই পড়বে প্রথম কথা হচ্ছে যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদি গতবারের যে বার ছিল তার থেকে কম করে তাহলেই কিন্তু আরামবাগে তার একটা বিজেপির দিকের দিক থেকে একটা নেগেটিভ প্রভাব পড়বেই আবার যদি পরাজিত হয় তাহলে তো কথাই নেই এখন আরামবাগ কিন্তু তাকিয়ে আছে এই দিকে এই রেজাল্টার দিকে হচ্ছে যে আরামবাগের তৃণমূল এবং বিজেপি শিবির তাদের মনোবল ভাঙবে কিংবা অনেক বেড়ে যাবে আরামবাগের যেহেতু লোকসভা নির্বাচনের নিরিকে রেজাল্টের নিরিখে ফিফটি ফিফটি বলা যায় সুতরাং ওই দিকে রেজাল্ট কি হবে তার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ার বিষয়টা আসবে আরামবাগে একদমই ঠিকই তাই এবং এইটা বিজেপির যারা সমর্থক তারা কিন্তু বারবার কর্মীদের মনোবল বাড়ানোর জন্য বা তাদের নেতা কর্মীরা বারবার বলছে যে আমরা আরো অনেক অনেক বেশি ভোটে ওখানে রেজাল্ট তৃণমূল কিন্তু আশাবাদী যে মানুষ আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে এবং এই কিন্তু এখন হাওয়ায় ভাসছে ফলে রেজাল্টটা একটা দলকে নিশ্চিত অনেকটা অক্সিজেন দেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা ভাই আমরা দুটো বিষয় বলতেই পারি শেষে যে যদি তৃণমূল কংগ্রেসের ফেভারে যেদিক যেটা কাজ করার কথা একটা হচ্ছে যে একবারে অটোমেটিক্যালি যেটা আসা এনআরসি সেটা হয়তো একটা ন্যাশনাল ইস্যু সেখান থেকে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে হয়তো প্রচারটা তৃণমূল কংগ্রেস করছে বিভিন্নভাবে কিন্তু একটা ন্যাশনাল ইস্যু তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যেটা সাংগঠনিক কাজ যেটা চলছে দিদিকে বলো মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এই প্রথম যে দিদিকে বলো কর্মসূচির পর একটা অনেকটা সময় পেয়ে দ্বিতীয় পর্যায়ে যখন দিদিকে বলো কর্মসূচি চলছে তারপর কিন্তু এই এই বাই ইলেকশন হচ্ছে হয়েছে এবং তার রেজাল্ট অবশ্যই আগামী আগামীকালকে রেজাল্ট আমরা বোঝা যাবে সেখানে একটা আনসার হয়তো আসবে যে দিদিকে বলো কর্মসূচির প্রভাবে তৃণমূল কংগ্রেস কতটা সাধারণ মানুষকে প্রভাবিত করতে পেরেছেন এবং তৃণমূল কংগ্রেস কতটা মানুষের কাছে যেতে পেরেছেন এটা কিন্তু প্রথম পরীক্ষার রেজাল্ট বলা যায় কাল নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে অসংখ্য ধন্যবাদ দেবাশিষ শেঠ আমার সঙ্গে এতক্ষণ ফুল লাইনে ছিলেন